দেশের বড় শহরগুলোতে প্রতিনিয়তই বাড়ছে পাইপে সরবরাহকৃত গ্যাসের সংকট। এর সাথে মরার উপর খাড়া ঘা লাগামহীন এলপিজির গ্যাসের দাম, যার প্রভাব পড়েছে রান্নাঘরে। ফলে অনেকটাই বাধ্য হয়েই নগরবাসী ঝুঁকছেন বৈদ্যুতিক ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলার দিকে। কিন্তু এই বিকল্প খুঁজতে গিয়ে অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে তাদের। চাহিদা অনুযায়ী মজুদ না থাকায় 2009 সালের 21 এপ্রিল থেকে সারা দেশে নতুন আবাসিক গ্যাস সংযোগ বন্ধের নির্দেশ দেয় সরকার। পরের কয়েক বছর যাচাই বাছাই করে কিছু নতুন সংযোগ দেয়া হলেও গ্যাসের সংকট আরও তীব্র হওয়ায় আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে 2019 সালের 21 মে থেকে সিএনজি এবং আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা জারি করে জ্বালানি বিভাগ। এতে দেশের বড় একটি অংশের মানুষ এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়ে। দিনে দিনে বড় হতে থাকে বোতলজাত এই গ্যাসের বাজার। কিন্তু মহামারী পরবর্তী বৈশ্বিক সংকটের ফলে আমদানি নির্ভর এই পণ্যটির বাজার বেশ অস্থিতিশীল হয়ে পড়ে, যার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়েও। দফায় দফায় বাড়তে থাকে এর দাম। ফলশ্রুতিতে নগরবাসী রান্নার কাজে বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করতে শুরু করেন। নিরাপদ ও ঝামেলামুক্ত বলে আধুনিক প্রযুক্তির এই বৈদ্যুতিক চুলার চাহিদা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে বিক্রিও বেড়েছে এমন চুলার বলে জানাচ্ছেন দোকানিরা। চলমান গ্যাস সংকট আর এলপিজির উচ্চ দামের কারণে আসন্ন রোজার প্রস্তুতি হিসেবে ইন্ডাকশন বা ইনফ্রারেডের মতো বিশেষ বৈদ্যুতিক চুলা কেনার হিড়িক পড়েছে বলে জানাচ্ছেন তারা। একসময় দেশের অনেক অঞ্চলে বৈদ্যুতিক হিটারের চুলায় রান্নার প্রচলন ছিল। বিদ্যুৎ অপচয়ের কারণে বিদ্যুৎ বিভাগ তা নিরুৎসাহিত করে। তাছাড়া হিটারের চুলায় রান্নার সময় কয়েলের তাপ কিংবা বৈদ্যুতিক তারের সংস্পর্শে অনেক দুর্ঘটনার খবরও পাওয়া যেত সে সময়। তবে আধুনিক প্রযুক্তিতে তৈরি ইন্ডাকশনের এসব চুলায় এমন কোনো ব্যাপার নেই বলে জানান ব্যবহারকারীরা। এসব চুলার তাপ চারপাশে বেশি ছড়ায় না, থাকে তাপ বাড়ানো বা কমানোর সুবিধা। পোর্টেবল এসব চুলা বাসার যে কোনো জায়গায় স্থাপন করে রান্না করা যায়। একই সাথে নান্দনিক ডিজাইন ও ব্যবহারের ঝুঁকি কম থাকায় প্রতিনিয়তই বাড়ছে এর কদর। দেশের বাজারে ওয়ালটন, ভিশন, মিয়াকো, কিয়াম সহ আরও কয়েকটি দেশি ব্র্যান্ডের তৈরি বৈদ্যুতিক চুলা রয়েছে। পাশাপাশি এলজি, নোভেনা, রিকো, নিয়ামা, প্রেস্টিজ সহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের চুলাও পাওয়া যাচ্ছে। 2200 ওয়াট ক্ষমতাসম্পন্ন এসব চুলা কিনতে পাওয়া যাচ্ছে 3,000 থেকে 4,000 টাকার মধ্যে। সুযোগ সুবিধা ভেদে দাম আরেকটু কম বেশিও হয়ে থাকে। কিন্তু দেশে চলমান এ বিদ্যুৎ সংকটে রান্নার কাজে বিদ্যুতের উপর নির্ভরশীলতা বৃদ্ধি নতুন সংকট তৈরি করবে বলে অনেকের ধারণা, যা আরও তীব্র হতে পারে গরমে। জাকারিয়া হোসাইন, বাংলাদেশ জার্নাল।